আমি আবারও আপনাদের বলি, বিধানসভায় জিনেটের সময় বিল এনেছিলেন তারা, আনেননি। রুলস আছে বিধানসভায় আনতে হবে, নেই। অধিকন্তু তিনি অঙ্গুলি হেলন করে যেটা অস্পষ্ট রেখেছেন, ওনার দম নেই ওনার কথা বলার মতন। তার জন্য অস্পষ্টতা রেখে উনি বলছেন, কলকাতায় কেউ একজন প্রভাবশালী গেছেন, বীরভূমে গেছেন, লগ বুক দেখলে, লগ বুকের বিষয়ে আমরা সম্পূর্ণ খবর নিয়েছি, কোন ধরনের বিষয় এই ধরনের রেকর্ড কোথাও নেই, সম্পূর্ণ মিথ্যার চরম বেশাদি করে রাজ্যবাসীকে অপমান করার জন্য, একটা ভালো ইনিশিয়েটিভকে গোড়াতেই সমূলে ধ্বংস করার জন্য এই চেষ্টাটা জীবন বাবুরা করছেন, যেভাবে ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছিলেন 35 বছর, এখন বিরোধী দলে বসেও সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। তিনি পাশাপাশি আরেকটা উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা শান্তিনিকেতন মেডিকেল কলেজটাকে ক্যান্সেল করার জন্য অনুমতি না দেওয়ার জন্য। এবার পশ্চিমবঙ্গের বিষয়ে কি বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা, সেটা জিতেন বাবুকে একবার জিজ্ঞেস করে আসুন। হ্যাঁ, আমাদের বক্তব্য পরিষ্কার বললাম, সম্পূর্ণ মিথ্যার বিষয় বলছেন। বীরভূমে যে প্রজেক্ট এটিম ট্রাস্ট দ্বারা ত্রিপুরাটা যদি আপনারা অনুমতি দেন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের বিজেপি নেতৃত্ব লিখিতভাবে চিঠি দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী অন ক্যামেরায় সে দাবি করছে। আমি একটা কথাই আপনাদের বারবার বলছি যে উনি চরম মিথ্যার বিষয়টি করছেন, উনি প্রমাণিক না যে উনি সত্যি কথা বলছেন। স্পষ্টভাবে বলছি, ত্রিপুরায় একটা জমি দেওয়া হয়নি, এক বিন্দু জমি দেওয়া হয়নি। এবার আপনাদের এটা অবগতির জন্য বলি, মেডিকেল কলেজ কিভাবে স্থাপিত হয় জিতেনবাবু জানেন না, সাংসদ তো ছিলেন, তিনি জানেন না এটা কি হতে পারে, নিশ্চয়ই না। এর জন্য মেডিকেল কমিশন রয়েছে, এখন আগে যেটা কাউন্সিল ছিল, কমিশন থেকে ইন্সপেকশন করে ইনফ্রাস্ট্রাকচার কি হবে, কি কি থাকতে হবে, সমস্ত কিছু দেখে, তার ফান্ডিং কোথা থেকে আসবে না আসবে সেটা দেখার জন্য ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বাকি এজেন্সিগুলো রয়েছে, সমস্ত পেপার সাবমিশনের পরে, সমস্ত ক্লিয়ারিফিকেশন পাওয়ার পরে একটা সাবজেক্ট বা একটা ব্রাঞ্চ খুলতে হয়, আর একটা মেডিকেল কলেজ খুলবে, এটা সমস্ত কিছু যদি এই ধরনের না থাকে বা ভুল থাকে, তাহলে এটা অনুমোদন পেয়ে যাবে, এটাও বলতে হবে। কাজে মিথ্যা চরম বেশাদি তিনি করছেন, এটা আমরা স্পষ্টভাবে আপনাদের বলছি। সবাইকে ধন্যবাদ।